আমাদের সঙ্গে রয়েছেন সতরূপ। সতরূপ, তুমি যেটা বলছিলে বিরোধীদের যাওয়ার আগে, বিজন দা যে কথাটা বললেন যে এইটা 2016 বিধানসভা ভোটের আগে বিরোধীরা বলছিল তা নয়, এটা বিরোধীরা গত 5 বছর ধরেই বলছিল। এবং আজকে একটা জিনিস তো প্রমাণিত, একটা জিনিস তো মানবে বিজন দা, যে এই ঘটনাগুলো থেকে এইটা অন্তত বোঝা যাচ্ছে যে বিরোধীরা যা বলছিল তা মিথ্যে বলছিল না, বরং বিরোধীদের এই অভিযোগ যারা উড়িয়ে দিচ্ছিলেন তারা মিথ্যে কথা বলছিলেন। এর আগেও ছিল, প্লিজ এক সেকেন্ড। দ্বিতীয় কথা হচ্ছে, তুমি তোমায় পরামর্শ দিলে কারোর কথার মধ্যে না কথা বলতে। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে একটা ঘটনা বলছো যে একটা ঘটনা ঘটেছে, সত্যি এটা একটাই ঘটনা কেন বলছি? ধরো মনে করো, ধরো বরুণ বিশ্বাসের যে মৃত্যু হয়েছিল কদিন আগে, তো আমরা খবরে দেখলাম যে বরুণ বিশ্বাসের সেই যে প্রতিবাদী মঞ্চ ওখানে তৈরি হয়েছে সুটিয়ায়, সেই প্রতিবাদী মঞ্চের সদস্যদের শেখ হাসিনার সাথে আলাপ নেই, যার ফলে কি হচ্ছে, তাদের ওপর যখন অত্যাচার হচ্ছে, লোকাল তৃণমূলের লোকেরা গিয়ে তাদেরকে হুমকি দিচ্ছে, তারা সিএম হতে অভিযোগ করছে, যেদিন অভিযোগ করলো রাত্রির বেলা, সেই তৃণমূলের মস্তানরাই বাড়ি পৌঁছে গিয়ে বলছে কি বাবা সিএম হতে আমাদের নামে অভিযোগ করছো, কী হয়েছে, এতে কোনো লাভ হবে? একই অভিজ্ঞতা কামদুনিতে মৌসুমী কাল টুম্পা কয়লার হচ্ছে। সুতরাং কী করে বুঝবো যে এই একটা ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা এবার থেকে এক নতুন ট্রেন্ড শুরু হয়েছে? দুই, তিন নম্বর, অরুণাবদা যে কথাটা বললেন তো 100 বার সত্যি কথা, এত ছেলে আমাদের দেখতে খারাপ লাগছে। আজকে যে ছেলেটা দাঁড়িয়ে এখানে বলছিল যে যার বিরুদ্ধে অভিযোগ, ছেলেটা দাঁড়িয়ে বলছে যে না না আমি সব করিনি, এই ছেলেটার তো সকালবেলা ঘুম থেকে উঠে একটা কাজে বেরোনোর কথা, অফিসে যাওয়ার কথা, কি ব্যবসা করার কথা, করতে পারছে না ছেলেটা, এখন এটাই উপার্জনের পথ হয়ে দাঁড়িয়েছে। রাজ্যে একটা ভয়াবহ ক্রাইসিস, যার ফলে আমাদের বাড়ির ছেলেগুলো, সাধারণ পরিবারের সাধারণ ছেলেগুলো, তারা এইসব উল্টোপাল্টা কাজে সামিল হচ্ছে এবং মানুষের ঘৃণার পাত্র হচ্ছে। এটা সবচেয়ে বড় অপরাধ, সামাজিক অপরাধ। তার থেকে বড় কথা, আবার ধরো সবচেয়ে অন্য একটা সমস্যা, সবাই যে আবার খুব অভাবোধ করছে তাও কিন্তু নয়। মনে করো এই যে অনিন্দ বলে এই ভদ্রলোক, এই ভদ্রলোক একজন ভালো সাংবাদিক ছিলেন, ভালো সাংবাদিক বলতে একবারে সে বিশ্ববিখ্যাত সাংবাদিক না হলেও মোটামুটি ডিসেন্টলি পেড সাংবাদিক। সাংবাদিকতা ছেড়ে চলে গেছিলো কাউন্সিলার হতে, কেননা বুঝেছিল কাউন্সিলার হয়ে আমি 1 মাসে যা কামাবো সারা জীবন সাংবাদিকতা করে বাজারে কামাতে পারবো না। তোমাকে আর একটা উদাহরণ দিচ্ছি, মনে করো এই যে কদিন আগে যখন এই যে নারদের ভিডিওটা আমাদের সামনে এলো, ভাবো তো ইউপিএসসি পরীক্ষা পাস করা একজন আইপিএস অফিসার নিজের পরিচয় দিচ্ছে তৃণমূল কংগ্রেসের হয়ে টাকা তোলার এজেন্ট হিসেবে। তুমি আর এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার, কদিন আগে ববি হাকিম দেখলাম এই ঘটনাটা সামনে আসার পরে উইথড্র করছেন, বলছেন যে এবার থেকে আর বিল্ডিং ইত্যাদি করতে গেলে কাউন্সিলরের সই লাগবে না। কিন্তু এই যে বিল্ডিং করতে গেলে আমার জলের লাইন আসবে, ইলেকট্রিসিটি আসবে, তার জন্য কাউন্সিলরের সই লাগবে, এই নিয়ম চালু করেছিল কারা? এই তো তৃণমূল কংগ্রেস শুরু করেছিল। তুমি চিন্তা করো, একজন প্রমোটার, একজন প্রমোটার একটা নিজের পয়সা ইনভেস্ট করে একটা বিল্ডিং বানাবে, তার জলের লাইন নেওয়ার জন্য কাউন্সিলরের সই লাগবে। অর্থাৎ সোজা হিসেবে আমরা চারদিকে দেখতে পাচ্ছি, কাউন্সিলরকে তুমি 50,000 টাকা 1,00,000 টাকা দেবে তবে তোমার বিল্ডিং এ জলের লাইন ঢুকবে, তবে তোমার বিল্ডিং এ ইলেকট্রিসিটি ঢুকবে। আপনি দীর্ঘদিন সল্টলেকের বাসিন্দা, 2011-র আগে কি পরিস্থিতি ছিল? 2011-র আগে অনিন্দ তো কাউন্সিলর, তার আগে হয়েছে, প্রথম দিন থেকেই চুরি করত ও, তাপস পালের অনিন্দ বিষয় নয়, ওভারঅল সিন্ডিকেট। আমি বলছি অর্জু, আমি তোমায় বলি, ওভারঅল সিন্ডিকেট এদের সঙ্গে হয়েছে। অনিন্দ তাপস পালের রেকমেন্ড, ভাই কি শালক না কি আসলে সম্পর্কে, এবার যেটা পেলো একজন সাংবাদিকের এতে, এবং সবাই অপোজ করেছিল সল্টলেকে, ইনক্লুডিং তৃণমূলের বড় বড় তাবর নেতারা, যে একে দিও না। তো সল্টলেকে যেটা হয়েছে, খুব কাউন্সিলর হোর্ডিং, এটা নিজেরাই বলছে, চেয়ারম্যান বলছে যদি 1,000 হোর্ডিং হয়ে থাকে, 200-250 হলো লিগাল, 750 হলো কাউন্সিলররা জোর জবরদস্তি টাকাচ্ছে। একটা হোর্ডিং থেকে বছরে লাভ হলো 4-5 লাখ টাকা একটা হোর্ডিং টাকা, এটা মিনিমাম 6-7 লাখ হচ্ছে। এবং সবচেয়ে হলো পুরুষ থেকে মহিলা সবে এক লাখ। আগে যেমন বলতো রেলওয়ের আমি একটা মামলা করেছিলাম যে এক্সক্লুসিভলি ফর ওমেন একটা ওই কাউন্টারের টিকিট সেলিং, তা বললো কী বলো মহিলারা নাকি ঘুষ নেন, এখন দেখছি তা নয়, ইকোয়ালিটি আর্টিকেল 14 সবাই সমান। তো এই যে সল্টলেকের সঙ্গে তুমি যে মুহূর্তে একটা দোকান করলে, রেস্টুরেন্ট করলে, সঙ্গে সঙ্গে এসে বলবো আপনি কাউন্সিলরের সঙ্গে দেখা করুন,
এবং দিস আ কমন মেথড এবং তুমি যদি না করো তাহলে কোনো না কোনো তৃণমূল যাওয়ার আগেও ছিল না তৃণমূল আগে যাওয়ার আগে ছিল না এটা শুধু তৃণমূল কিন্তু এগারো ধরে ধরো না তৃণমূলটা তার আগে থেকে কিন্তু সল্টলেকে রাজত্ব করছে এটা নট দ্যাট মানে পার্লামেন্ট ইলেকশনের পর থেকে ন সাল থেকেই শুরু হয়েছে এটা আমি তৃণমূল বলে বলছি না আমি বলে জেনারেল ট্রেন্ড এবং তৃণমূল যেহেতু ক্ষমতা আছে তো আমি তোমায় ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি আমি ইলেকশনে যাচ্ছি একদিন দেখি মুরগি কাটছে তা বললো কী ব্যাপার বললো ইনি দুবারের কাউন্সিলর ছিলেন পাশে একটি ছেলে বসে ওই বসি তা বললো কী করলো বললো সিপিএমের কাউন্সিলর ছিলেন মশাই মুরগি কাটছেন বসে আর আমার দেখা পাশাপাশি ছ মাসের মধ্যে আমার সল্টলেকের কাউন্সিলর মোটামুটি একটু ওই সুভাষের ওই সে স্কর্পিও গাড়ি কিনে ফেলছে আমি বলছি না দুটো পার্টিকে দোষ দিচ্ছি না পার্টিকে দিচ্ছি না অ্যাটিটিউড এবার বললো ভাই আমি তো মুরগি কেটে দুবারে তো জীবন চালিয়ে এক মিনিট শুনুন পাশের ছেলেটা জিজ্ঞেস করলো সে বললো আমি ইনকম পাস আমি স্কুলে পড়াই এই যে এটা বুক ফুলিয়ে আজ অনিন্দকে মাথা নিচু করে চলতে হচ্ছে এবং সবাই তৃণমূলে সবাই যে চোর তা তো না সবাই যে আজকে মমতা ব্যানার্জিকে বাধ্য হয়ে আসতে হচ্ছে একটু ইমেজটা বাড়াবার জন্য কেন এন্টার ইলেকশন কথাই তিনি বারবার করে বলছেন ইলেকশনটা হচ্ছে চোর 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 যে স্বচ্ছ ইমেজ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইমেজ সেই ইমেজ ধরে রাখতে তিনি বদ্ধপরিকর এবং সেইভাবেই কিন্তু তিনি হুঁশিয়ারি দিচ্ছেন দলের নেতা কর্মীদের বারবার করে কিন্তু সেই বার্তা তিনি দিচ্ছেন